তো আমি আছি এখন দেখতে পাচ্ছ আপনারা এটা টিপু সুলতানের বাড়ি এখানে আমরা ইতিহাস বইতে পড়েছিলাম টিপু সুলতান ঠিক আছে গাইস আমরা এখন আন্ডারগ্রাউন্ডের ভিতরে আছি জেলখানার সামনে জেলখানার সামনে দেখতে পাচ্ছ এখানে একদম টিপু সুলতানের খুব সুন্দর একটা জায়গা আর তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম তো গাইজ আজকে আমি চলে এসেছি তামিলনাড়ু আর একটা ভিডিও নিয়ে তো আমি আছি এখন দেখতে পাচ্ছ আপনারা এটা টিপু সুলতানের বাড়ি এখানে আমরা ইতিহাস বইতে পড়েছিলাম টিপু সুলতান ঠিক আছে আর আমি তোমাদেরকে পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা এরিয়া জুড়ে আছে তো আমি এখন আছি টিপু সুলতানের গেটের কাছে ঠিক আছে আমি এখন ধীরে ধীরে ভিতরের দিকে যাবো আর তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাবো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটা এরিয়া জুড়ে রয়েছে টিপু সুলতান তো আমরা বইতে যখন পড়েছিলাম টিপু সুলতান ছিল তামিলনাড়ুর রাজা তখন এই জায়গার নাম ছিল মহিষাসুর ঠিক আছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো কারণ যারা বিশেষ করে টিপু সুলতান সম্বন্ধে ইতিহাস বইতে পড়েছো তারা সেই সম্বন্ধে জিনিসগুলো এখান থেকে ভালো কিছু গ্রেন করতে পারবে তো এটা হচ্ছে এন্ট্রি গেট ঠিক আছে আমি এখন এন্ট্রি গেটের মধ্যে দিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ এখানে পুরাতন যুগের জিনিসপত্র এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি টিপু সুলতানের এরিয়াতে আর দেখতে পাচ্ছ প্রাচীন অনেক বড় একটা প্রাচীন পাথরের ঠিক আছে আর এটা ভিতরে যাওয়ার রাস্তা তো গাইস আপ লোক দেখ সকতে হো ইয়াহ পে লিখা হ্যায় ওপেনিং টাইম সুবহ 9 বাজ পে আর ক্লোজিং টাইম 5টা তো এখন এটা উপরে যাওয়ার রাস্তা তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি চলে এলাম টিপু সুলতানের বাড়ির আন্ডারে তো এখান থেকে দেখতে পাচ্ছ ভিতরটা অনেকটা সুন্দর ঠিক আছে আর আমার সঙ্গে আমার কিছু আত্মীয় আছে তারাও ভিতরে গিয়ে ভিডিও করছে ঠিক আছে আমিও ভিডিও তোমাদের সিনেমেটিক শটগুলো দেখাবো তো আমিও ভিতরে যাই তো দেখতে পাচ্ছ তোমরা পিছনে অনেক বড় একটা জায়গা জুড়ে আছে পুরো একদম টিপু সুলতানের রাজত্ব ঠিক আছে আর এটার মানে প্রচুর আগেকার যুগে যেসব রাজত্ব চলতো সে সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিও দেখলে সব কিছু তোমরা বুঝতে পারবে তোমরা দেখতে পাচ্ছ নিচে অনেক পুরাতন যুগের বাড়ি আছে আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা কুয়া ঠিক আছে ওখান থেকে পানি এখন আগের থেকে আর ওঠে না তো এখানকার এরিয়াটা অনেক সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি মানে এখানে আসার পরে আমার যেসব অ্যাকচুয়ালি জ্ঞান অর্জন করতে পারছি তামিলনাড়ুতে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে তো আমি জানি না তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখতে পাচ্ছ এটা কি মন্দির তবে তাহলে এটা কি জুম করে করো ভিডিওটা জুম করে করো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ পিছনে ওটা ঠিক আছে ওটা কি আমি সঠিক জানি না তবে মনে হয় ওটা ওখানে মাইক লাগানো আছে ঠিক আছে এখানে মনে হয় নামাজ টামাজ কিংবা আজানের কোনো কিছু ব্যবস্থা আছে তো এখানে রাজত্ব করতো ঠিক আছে তোমরা দেখতে পারো আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার আরেকটা ক্যামেরায় পুরো এরিয়াটা ভিডিও শ্যুট হচ্ছে ঠিক আছে আর আমি তোমাদেরকে সেই ভিডিওতে পুরোপুরি আমি দেখিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ এটা একদম যাওয়ার রাস্তার এখানকার মানে একদম মাটি বালি মাটি লাল কালারের ঠিক আছে আর এখান থেকে দিয়ে ভিতরে যাওয়ার মানে একদম সিম্পলি রাস্তা ঠিক আছে একদম মানে কোনো প্রবলেম হবে না তো আমি টিপু সুলতানের এরিয়াতে আছি এখন
তো দেখতে পাচ্ছ আরো একটা নতুন জায়গা চলে এসেছি এখান থেকে। আর এখান থেকে সাইডে একটা লেক টাইপের আছে, অনেক বড় একটা লেক তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, অনেক বড় একটা লেক আছে আর পিছনে পাহাড় দেখা যাচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ দুদিকে দুটো পাহাড় আছে আর ওখানে বসার জায়গাও আছে, পার্ক টাইপের। তো আর এদিকে দেখতে পাচ্ছ মেন রোড, ঠিক আছে, এখান থেকে গাড়ি ঘোড়া যাতায়াত করার রাস্তা আছে। আর ওদিকে দেখতে পাচ্ছ টুরিস্টরা যারা ঘুরতে এসছে ওখানে সবাই ফটো তুলছে, এমনকি ওখানে আমিও যাবো আর তোমাদেরকে ভিডিওটা থেকে ঘুরিয়ে ঘুরে সব কিছু দেখাবো। আর এদিক থেকে দেখতে পাচ্ছ পিছনে এখানে টিপু সুলতান রাজত্ব করতো আর কি। ঠিক আছে, তো আমরা এখন এটা দিয়ে উপরে উঠবো আর এটা কেল্লা অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর রাস্তাটা অনেকটা অনেকটা ঢালু মনে হচ্ছে। ঠিক আছে, উঠতে একটু কষ্ট হবে। আমি এখন কেল্লার এই সাইডে দাঁড়িয়ে আছি আর এখানে টিপু সুলতানের যে সৈনিকরা ছিল, টিপু সুলতানের যেসব সৈনিকগুলো ছিল তারা এখান থেকে এলাকাটা ফলো করতো। পিছনে অনেক বড় একটা শহর তোমরা দেখতে পাচ্ছ, আর এদিকটা আছে শহর আর এদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এদিকটা দেখতে গেলে তোমরা দেখতে পাবে এদিকে যে অ্যাকচুয়ালি ওটা ওখানে বসে রাজত্ব করতো। ঠিক আছে, আর এখানে প্রচুর ঘোরার জায়গা আছে আর আমি আছি এখন অনেকটা উপরে। ঠিক আছে, আর রোডটা দেখতে পাচ্ছ বাইপাস রোড, ঠিক আছে, প্রচুর গাড়ি ঘোড়া চলছে ওখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই ঘুরছে ফটো তুলছে। ঠিক আছে, এদিকটা অনেক সুন্দর একটা জায়গা আর অনেক বড় একটা এলাকা জুড়ে এটা রয়েছে। শহরটাও খুব সুন্দর লাগছে কারণ চতুর্দিকে গাড়ি ভাড়া আর ওদিকে দেখতে পাচ্ছ পাহাড়। ঠিক আছে, আর এদিকেও পাহাড় দেখতে পাচ্ছ আর এদিক থেকে সুন্দর একটা ওয়েদার মৌসুম। নিচে এটা একটা লেক, ঠিক আছে, এখানে বসার জায়গাপত্র আছে, এখানে অ্যাকচুয়ালি সৈনিকরা বসতো আর কি, এখান থেকে ক্যাপচার করতো। আর এদিকে দেখতে পাচ্ছ এটা একটা এখানে থেকে রাজত্ব করতো আর কি। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড ও ভাই সাহেব, এটা নাকি জেলখানা। একদম টিপু সুলতানের খুব সুন্দর একটা জায়গা আর পিছনে গেট থেকে বাইরে শহর দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে অনেক প্রচুর ক্যামেরা লাগানো রয়েছে। তো আন্ডারগ্রাউন্ডের ভিতরে ওয়েদারটা খুব ঠান্ডা, ভালো লাগছে আর কি, এখানে থাকতে ইচ্ছা করছে। সো আন্ডারগ্রাউন্ড থেকে এখন বাইরে চলে এলাম আর এখানকার ওয়েদারটা, বাইরের ওয়েদারটা একটু বেশি গরম বলে মনে হচ্ছে কারণ এখানকার মাটির কালার লাল বালি মাটি। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ ওদিকে অনেক একটা লং রাস্তা, ওদিক দিয়ে যাবো ভিতরে। ঠিক আছে, আর ওদিকে এখন অনেকটা কিছু ঘোরার জায়গা আছে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওতে আমার অনেক কিছু দেখানোর আছে আর এর থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে টিপু সুলতান, যে আমরা ইতিহাস বইতে পড়েছি তার রাজদরবার এটা। ঠিক আছে, অনেকটা বেশি দম হয়ে যাচ্ছে। এর ভিতরে মন্ত্রী থাকতো তাই তো নাকি? দারণ, এসব মানে জেল, জেল নয় দারণটা থাকতো, এসব দারণ জেল বলতে দারণটা থাকতো। তো তাহলে এখানে লোক ধরে আটকে রাখতো? ও ধরা পড়লো, আটকে ঢুকে দিল। আচ্ছা আচ্ছা, আসো আসো এদিকটা, আসো এদিক থেকে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি এটার মধ্যে দিয়ে, আর এটা একটা অনেক সুন্দর একটা ভালো জায়গা কারণ মিস্টার টিপু সুলতানের এরিয়া ছিল। ঠিক আছে, তো এদিকের ওয়েদারটা অনেক মনোরম সুন্দর আর এরিয়াটা খুবই ভালো লাগছে কারণ এটা একদম শহরের কাছাকাছি আর চারিদিকে লেক টেক আছে আর কি। তো এদিক দিয়ে লেকটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এখানে প্রচুর ছেলে মেয়ে আসে কাপেল, ঠিক আছে, এখানে এসে এখানে আড্ডা দেয়।